টাকা। এরপরে পাঁচ তারিখের পরে, পাঁচ তারিখের আগে কোনো গ্যাঞ্জাম হয় নাই। আমরা হিন্দু মুসলমান ভাই সবাই সুখে শান্তিতে বসবাস করতেছি। আজকে নাস্তা খাইতে গেছি কোস্তা বাজারে, এই মুহূর্তে হামলা পড়ছে সাউথ টাউনে হামলা পড়ছে। আমরা নাস্তা থুয়া আগে গেছি, আগে গিয়া দেহে অস্ত্র হাতে লিয়া মোল্লাবাড়ির লোক সাউথ টাউনে ঢুকছে। মোল্লাদের চামড়া তুলে দেব আমরা, বাবেল মোল্লার চামড়া তুলে দেব আমরা, বাবেল মোল্লার চামড়া তুলে দেব আমরা, হই হই রই রই বাবেল মোল্লা গেলি কই। এই মুহূর্তে আমরা আমাদের হিন্দু মুসলমান ভাইয়েরা যারা আছে সবাইকে সতর্ক করে দিচ্ছি, কেউ ভয় পাইবেন না। আমরা আছি, আমরা চেয়ারম্যান বাড়ির পরিবার সবসময় আছি, দুঃখী মানুষের সাথে সবসময় আছি। আমরা চেয়ারম্যান বাড়ির পরিবার কখনো দুঃখী মানুষকে ছেড়ে কখনো যাই নাই, আজও যাব না। আমাদের এলাকায় যখন আমরা সাউথ টাউনে অবস্থান করলাম, কিছু লোক যায়া দেই ওরা গরু ছাগল কিছু ছিল, এটি সিএনজিতে বইরে ওরা নিয়ে যাইতাছে, ছাগল কাদের আমরা জানি না। আজকে সাউথ টাউন থেকে তারপরে একটা ব্যবসায়িক আছে, তার নাম হলো মানিক, ইট বালুর ব্যবসা করে, ফ্লটের ব্যবসা করে, নিজেরও ফ্লট আছে, কিনা বিক্রি করে। এর অফিসে হামলা হয়েছে, এর অফিসে লুটপাট হয়েছে, এর অফিস কলি মারিদর খাইছে, তারপরে আর অফিস কলি ও মারিদর খাওয়ার পরে উল্টা হামলা হয়েছে। পাবল মোল্লার কালো হাত, পাবল মোল্লার কালো হাত, সন্ত্রাসের কালো হাত, তাই এই মুহূর্তে নিরহ মানুষের কাছে সন্ত্রাসীরা হার মানতে বাধ্য হয়েছে। আমাদের নিরহ মানুষ অবস্থান বেঁচে ছিল, নিরহ মানুষ আমাদের সাত নং অর্ডে চায় না, কোনো গ্যাঞ্জাম হোক কোনো সন্ত্রাসী হোক, আমরা হিন্দু মুসলমান মিলমিশ করে থাকছি স্বাধীনের পর থেকে, এখনও থাকতে চাই। আর আমাদের সামনে পূজা আছে, আমরা যাতে পূজা বাড়ি ঠিকালে করতে পারে, আমাদের পূজার লোক মার্কেট করতে যাইবে যাতে তাদেরকে কোনো টর্চারিং করা না হয়, এটা আমাদের নেতা গহেশ্বর চন্দ্র রায় তাদের কাছে আকুল আবেদন করি, নিপন রায় আমাদের নেত্রী তাদের কাছে আকুল আবেদন করি, এটা যেন তারা দেখে লাগে আর সুস্থ তদন্ত করে, আমরা যেন সুখে শান্তিতে ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি। অফিস ছিল ওইখান থেকে লুটপাট করা হয়েছে, পাবলিকের কথা শুই না, আমরা সবাই গ্রামবাসী যায় ধাওয়া দিছি, দাওয়া দেওয়ার পরে এরা চলে গেছে, গরু ছাগল যা ছিল গুলো লিয়ে গেছে। আবার এই যে দুপুরবেলা আইছে, দুপুরবেলা আয়া মনে করেন যে চার পাঁচজনের হাতে পিস্তল ছিল, পিস্তল দিয়ে গুলাগুলি করছে, এরপর মনে করেন যে বোম মারা হয়েছে। এরপর আমরা গ্রামবাসী একত্র হইয়া প্রতিহত করেছি, সব দৌড়ে পালাইছি। এই পর্যন্তই এটা করছে পাবেল মোল্লার গুরু সন্ত্রাসী বাহিনী, সেটা কি করে এই সন্ত্রাসী করেই খায়, এই পর্যন্তই আমার কথা। যখন শেখ হাসিনা পালিয়ে গেছে ঠিক তখনই এই পছন্দের পাবেল মোল্লার নেতৃত্বে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে গেছে, একটার পর একটা দখল বাণিজ্য, চাঁদাবাজি, এবং কি তার নিজ এলাকা পছন্দিত লোকজনকে নিয়ে গিয়ে, সন্ত্রাসী নিয়ে গিয়ে ওর বাড়িতে হামলা করেছে, ওর বাড়ি ভাঙচুর করেছে, গরু বাছুর ছাগল সব লুটপাট করে খেয়েছে, চুরি ডাকাতি ছিনতাই থেকে শুরু করে পিএ প্রাঙ্গন প্রজেক্ট থেকে অনেক অনেক মালামাল লুটপাট করেছে তারা, এতেই তারা ক্ষান্ত হননি। এবং আমাদের বাগর, আমাদের বাগর হচ্ছে শান্তিপুর বাগর, সেই বাগরের যে সাউথ টাউন আছে সেই সাউথ টাউন থেকে তারা সন্ত্রাসী বাহিনী নিয়ে আসছে, আইসা সাউথ টাউনের জোর করে যে কাশফুল আছে সেগুলোকে কেটে তারা নিয়ে যাচ্ছে। আমাদের বাগর থেকে তারা ওখানে বাধা দিয়েছিল বলে তাদের উপরে হামলা করেছে পাবেল মোল্লার সন্ত্রাসীরা, এবং অফিস ভাঙচুর করে লুটপাট করে ছাগল এবং এলাকার মানুষের গরু তারা নিয়ে গেছে, এতেও ক্ষান্ত হননি। তারপরে এক ঘন্টা পর আবার সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে
মনে করেন আপনার বিভিন্ন এলাকা থেকে টেলিফোন করে মোটরসাইকেল বাহিনী নিয়ে আসছে বাগুইর আয়শা কয়েক রাউন্ড গুলি করছে বোমা ফাটাইছে তারপরে এলাকার শান্তিপ্রিয় জনগণ রাস্তায় নেমে এসে তাদেরকে ধাওয়া করেছে তারা লেজ গুটেল পালিয়ে গিয়েছে এই সন্ত্রাসীদের বিচার এই বাংলার মাটিতেই হতে হবে আপনারা কি বলেন এই সন্ত্রাসীরা যেখানেই থাক যত বড় শক্তিশালী থাক তাদের কালো হাত ভেঙে দিতে হবে আমার প্রিয় নেতা বাবু গণেশচন্দ্র রায় কোন সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় না আমার প্রিয় নেত্রী অ্যাডভোকেট নিপন রায় চৌধুরীও কোন সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় না এই সন্ত্রাসীরা যত বড়ই হোক অতীতে তারা সন্ত্রাস করেছে অতীতে হিন্দু বাড়িঘর লুটপাট করেছে অতীতে হিন্দু বাড়ির হিন্দু মন্দিরকে তারা মন্দিরের জায়গা দখল করার জন্য আসছিল এই বাগরবাসী মেনে নেয় নাই তাদেরকে ধাওয়া করে দিয়েছিল অতীতেও এখন এই আজকেও তাদেরকে ধাওয়া করে দিয়েছে সেই সন্ত্রাসী যত বড়ই হোক সন্ত্রাসীর শক্তি যতই হোক সাধারণ মানুষের কাছে সেরে কিচ্ছু না আমার প্রিয় নেতা বাবু গণেশচন্দ্র রায় এবং নিপুণ রায় চৌধুরীর কাছে আমার রিকোয়েস্ট থাকবে অতি অবিলম্বে এই সন্ত্রাসী পাবেল মোল্লাকে বিএনপি থেকে বহিষ্কার করতে হবে যদি বহিষ্কার করা না হয় বাগর সহ সারা কেরানীগঞ্জের মানুষ সারা কেরানীগঞ্জের শান্তিপ্রিয় মানুষ ব্যবসায়ীরা সাধারণ মানুষরা তার বিরুদ্ধে অ্যাকশন নেবে আমার নাম সালাউদ্দিন আহমেদ সাবেক স্বেচ্ছাসেবক দল থানার সিনিয়র সহ সভাপতি সিনিয়র সহ সিনিয়র সহ